আসসালামু আলাইকুম আলা প্রিয় ভাই বোনেরা আজকেও নিরাপদ থাকার খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব সহি হাদিস থেকে এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন দিন রাত চব্বিশ ঘন্টায় আপনাকে নিরাপদ রাখবেন আপনার নিরাপত্তা স্বয়ং আল্লাহ আলাই দান করবেন প্রিয় বন্ধুগণ এই আমলটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তাবরানি শরীফে হাদিস নাম্বার পাঁচশো যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে আয়াতুল কুরসির কথা বলা হয়েছে যে সকালবেলা যে ব্যক্তি একবার মাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত সে নিরাপদ থাকবে আবার সন্ধ্যায় যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে সে পরের দিন সকাল পর্যন্ত নিরাপদ থাকবে সুবাহান্লাহি হবে হামদিহি আল্লাহ পাক রব্বুল মাত্র দুইবার আয়াতুল কুরসি পাঠ করার কারণেই এত বড় একটা ফজিলত আপনাকে আমাকে দান করবেন আয়াতুল কুরসির আরও অনেক ফজিলত আছে আপনি আয়াতুল কুরসি পাঠ করার পর আপনি তো এই ফাজাইল পেয়ে গেলেন এর সাথে সাথে যদি আপনি আপনার সিনায় ফু দেন আপনার শরীরটাও বন্ধ হয়ে যাবে তো এক্ষেত্রে আপনাকে কোনো জিন কোনো দুষ্ট জিন আপনাকে আসর করতে পারবে না আপনাকে নজর করতে পারবে না এছাড়াও আরও ফায়দা রয়েছে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে মৃত্যু হওয়া দেরি আপনার জান্নাতে যাওয়া দেরি নয় মানে জান্নাত এবং আপনার মধ্যে শুধু মৃত্যুটা একটা দেওয়াল যখন আপনি মৃত্যু বরণ করবেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন এত বড় ফাজাইল তো এজন্য আমরা যদি প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন চব্বিশ ঘন্টাই আমাদেরকে নিরাপদ রাখবেন আমরা চাই নিরাপদ থাকতে নিরাপদ যেহেতু থাকতে চাই সেহেতু আমাদেরকে আমল করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের নিরাপত্তা দান করবেন আমাদেরকে নিরাপদ রাখবেন আল্লাহ পাক রব্ব আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই উক্ত হাদিসটির ওপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকেই নিরাপদ এবং সুস্থ ভালো রাখুন আল্লাহ আমিন مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل